হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো আজকে তোমাদেরকে দেখাবো টিকটকের ফলোয়ার তোমরা কিভাবে বাড়াতে পারো। তো ওইখান থেকে কিন্তু তোমরা যদি ফলোয়ার বাড়াতে যাও, তাহলে তোমাদের যে আইডিটা সমস্যা হতে পারে। তা আমি তোমাদেরকে রিয়েল ফলোয়ার কিভাবে বাড়াতে হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আমরা চলে যাব টিকটকে। ফুল ভিডিওটা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে টিকটকের কিভাবে ফলোয়ার বাড়াতে হয় রিয়েল। ঠিক আছে, আমি সর্বপ্রথমে স্ক্রিন দিয়েছি, স্ক্রিনে দেখতে পারতেছো। সর্বপ্রথমে আমি চলে যাব টিকটকে। টিকটকে টিকটকে যাওয়ার পর টিকটকে যাওয়ার পর তোমরা দেখো এখানে কিন্তু অনেক ভিডিও আছে, অনেক, আমি সাউন্ড একটু কমাই নি, অনেক ভিডিও দেখতে পাবা। যেই আইডিটা অনেক বড়, সেই আইডিটাতে তোমরা ডুববা, অনেক ফলোয়ার। ঠিক আছে, তো আমি এভাবে সার্চ করে দেখি কোন আইডিটা বড়, তো সেখানে তোমরা চলে যাইবা। আমি একটু দেখতেছি, ধরো আমি এই আইডিটি বড় মনে করলাম, তো আমি এখানে ঢুকলাম। ঢুকার পরে দেখো এই যে ছোট আইডি, আমি একটু বড় আইডিতে দেই। দেখো এখানে কিন্তু একটা বড় আইডি মোটামুটি। তো এখানে তোমরা কি করবা, তার এই ফলোয়ার, তার যে ফলোয়ারগুলো আছে সে ফলোয়ারে তুমি ক্লিক করবা। করার পর তো বন্ধুরা আমরা ফলোয়ারে চলে যাব। ফলোয়ারে এখানে ফলোয়ারে ক্লিক করব। করার পর এখানে যতগুলো ফলোয়ার চলে আসছে, এই ফলোয়ারে তোমরা কি করবা, সর্বপ্রথমে দেখো তারা কিন্তু অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো আমি এটাকে ফলো করে দিলাম। ঠিক আছে, এখানে আমার হয়তো ইংলিশ নাই, যার কারণে আমি এটা দেখাই তোমাদের, এখানে ফলো লেখা থাকবে, তখন আমি ফলো করে দিলাম। ঠিক আছে, এভাবে ফলো, এভাবে ফলো করে দিব সবগুলো, মানে যত পারো যত দ্রুত পারবে ততই। যেমন আমি 1 সেকেন্ড হতো 2 মিনিট আমি এখানে একটু ওয়াইট করব। ঠিক আছে, এই ফলো করে দিলাম, এই ফলো করে দিলাম। ঠিক আছে, তারপর কি করবা তোমরা, এখান থেকে আবার উপরের দিকে যাবা, একটু উপরের দিকে যাবা। যাওয়ার পর এখান থেকে আনফলো করে দিবা, এই যে এভাবে। ঠিক আছে, ফলো আনফলো, ফলো আনফলো, এভাবে করলে কিন্তু তোমাদের যেই রিয়েল ফলোয়ার্স তারা কিন্তু তোমার নোটিফিকেশন, তোমার টিকটকের নোটিফিকেশন তাদের মোবাইলে যাবে। ঠিক আছে, তখন দেখবে যে তুমি ফলো করছো, তাই একটা মেসেজ যাবে, তখন কিন্তু তোমার এই আইডিটাতে তারা ফলো করবে। ঠিক আছে, এদিকে তুমি এই ফলো আনফলো করছো এটা তো তারা বুঝতে পারবে না। ঠিক আছে, তো তারা আসলে তোমার আইডিটা, যারা তোমার আইডিটা পছন্দ করবে তারাই কিন্তু সাথে সাথে আইডিটা ফলো করে দিবে। ঠিক আছে, এইভাবে তুমি আনফলো করবে। ঠিক আছে, আবার এখান থেকে তুমি মনে করো ফলো করবে, আনফলো করবে, তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যাব। যাওয়ার পর তোমার প্রোফাইলে তুমি চলে যাবে। এখানে কিন্তু আমার দেখো 0 ফ্রেন্ড। ঠিক আছে, আমার কোনো ভিডিও নাই, কিছু নাই। ঠিক আছে, এখান থেকে আমি মেসেজে চলে যাব। যাওয়ার পর আমার নেট একটু স্লো, তো একটু ওয়েট করবে। দেখো এখানে কিন্তু দেখো এই যে চলে আসছে আমার, আবার দেখাই তোমাদেরকে, এই যে এখানে, এখানে যতগুলা ফলোয়ার আছে এবং কি টিকটক আইডি আছে, এখানে তুমি ফলো করবে। ঠিক আছে, এই যে এভাবে ফলো করবে, এভাবে ফলো করবে, ফলো করে দেখা গেছে তুমি ফলো করো, তোমার ফ্রেন্ড বাড়বে, সমস্যা নেই। তুমি এখান থেকে আবার তোমার অ্যাকাউন্টে চলে যাও। দেখো আমি 14টা ফলো করেছি। ঠিক আছে, যখন তো ওনারা ঢুকবে টিকটকে, যখন দেখবে যে তোমার মেসেজটা চলে গেছে, তুমি ফলো দিয়েছো, তখন কিন্তু তোমাকে অবশ্যই তারা ফলো করবে। ঠিক আছে, তুমি যদি 500 ফলোয়ার ফলো করো, তোমার অন্তত পক্ষে 400 ফলোয়ার তোমার অ্যাড হবে। ঠিক আছে, এই যে আমি দিলাম, দেওয়ার পরে কিন্তু দেখো যারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সাথে সাথে আমার ফলোয়ার বাড়বে। ঠিক আছে, আবারও আমি যাই, এখান থেকে আমি ফলো করি। আমার নেটে অনেক সমস্যা করতেছে বন্ধুরা, তো তোমরা এভাবে ফলো আনফলো করে তোমরা এখান থেকে এইভাবে রিয়েল, এটাই রিয়েল ফলোয়ার। ঠিক আছে, আমার আইডিটা নতুন, যার কারণে একটু সমস্যা হইতেছে। তো বন্ধুরা তোমরা এভাবে করে দেখো, আমার ভিডিওতে হয়তো তোমরা একটু নেট স্লোর কারণে সমস্যা হইতেছে, তোমরা এভাবে করে দেখো। যদি না হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তুমি ভাইয়া কী ভিডিও দিয়েছো।
ঠিক আছে, তো তোমরা এইভাবে করবে। তো আরেকটা আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাবো, দেখো এই যে এই আইডিটা, এগুলা তোমরা কখন করবে, যখন অ্যাক্টিভ মনে হবে যে সকাল বিকেল দুপুর, ঠিক আছে। সব সময় আমাদের বাংলাদেশ থেকে তোমরা অ্যাক্টিভ থাকে বেশিরভাগ তোমার 5টা 6টার পর থেকে রাইতের 9টা 10টা 11টা 12টা এই পর্যন্ত, ঠিক আছে। ওই সময় তোমরা এই তাদের এই যে ফলোয়ার, ঠিক আছে, এই ফলোয়ারগুলো আমি দেখাই তোমাদেরকে, এই যে প্রতিনিয়ত কিন্তু এখানে নতুন নতুন ফলোয়ার আসে, ঠিক আছে। এখানে ক্লিক করে তোমরা এই যে ফলো আনফলো করে তোমরা এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবে, ঠিক আছে। এভাবে তো আবার এটাকে আনফলো করে দিবে, তাদের কাছে কিন্তু মেসেজটা চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল ফলোয়ার নেওয়ার উপায়, ঠিক আছে। তো তোমরা এইভাবেই নিবে। আর বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।